আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কিছুক্ষণ আগে আকাশটা খুব পরিষ্কার ছিল, হঠাৎ করে বৃষ্টি নামছে। তো অনেকে লোকজন ছোটাছুটি করে অনেক সাইডে চলে গেছে, অনেকে ভিজে গেছে। তো যারা প্রবাসী আছে তারা খুবই কষ্টের মাধ্যমে ইনকাম করতে হয়, তার প্রমাণ এই ভিডিওটা। আর বৃষ্টি হলে অনেক জায়গায় আছে কাজ বন্ধ করে দেয়। আর দেখেন প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমাদের দেশি ভাইরা একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে আমাদের প্রজেক্টের বাইরে। ওটা হলো জাম্বাতান বলেছে হাইওয়ে রোড, এখানে একটা বিশাল বড় ব্রিজ আছে। তো এখানে গাছ লাগায়, গাছ কাটে, এই সমস্ত কাজ করে আর কি। তোরা যে বৃষ্টির মধ্যে কোথাও যাবে সেই জায়গাটা পর্যন্ত নাই, এটা এখানে গাড়ি থামে না। এখানে কোথাও যে থামবে বা ওরা নিরাপদ স্থানে যাবে সেই জায়গাটা পর্যন্ত নাই। দেখেন কত দূর পর্যন্ত এরিয়া, ওই যে জাম্বাতানের টুলবক্স দেখা যায়। এখান থেকে ওখানে যেতে হয়তো 10 মিনিটের সময় লাগবে। আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে হয়তো বা 2 মিনিটের মধ্যে শরীর ভিজে যাবে। আর এই বৃষ্টির মধ্যে যদি কাজ চলেও তাদেরকে হয়তো ভিজা শরীরে কাজ করতে হবে। আর ভিজা শরীরে কাজ করা মানে কেমন অবস্থা হবে তা বুঝতে পারতেছেন। প্রবাসীর টাকা কষ্টের টাকা।